তো ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে বেশ কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কার দেখেন, এইখানে আপনার প্রিন্ট ওয়েব ডিভাইস, এই কয়টা আপনার প্রোফাইল আছে। এখানে বিভিন্ন সাইজ আমার দেওয়া আছে প্রিন্টে, লেটার লিগেল, A4, A3। হ্যাঁ, আপনি কাস্টমও নিতে পারবেন। হ্যাঁ, এরকম দেওয়া আছে। হ্যাঁ, এখানে ইউনিট কি ইউনিট দিবেন, পিক্সেল, ইঞ্চি, এগুলা দেওয়া আছে। এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আর কি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি, যে আপনি ল্যান্ডস্কেপ নেবেন না পোর্ট্রেট নেবেন। হ্যাঁ, দেখেন এখানে আমি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি, আমার এটা ওয়াইডটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন হাইটটা ওয়াইড হয়ে গেছে আর ওয়াইডটা হাইড হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কার এখানকার একটা সুবিধা আছে। আর হচ্ছে আপনাদের আমি বলেছিলাম এর আগে ব্লিড। হ্যাঁ, ব্লিডটা এইখানে দেখেন, ব্লিডটা দেওয়াই আছে। হ্যাঁ, আমাদের এইখানে এভাবে রুলার নিয়ে ব্লিডটা দেওয়া লাগবে। এখানে যদি আমি 3 mm লিখি, 3 mm লিখলে এটা আপনার করে নিয়ে নেবে। এই যে হ্যাঁ, নিয়ে নিয়েছে, 3 করে লিখলে 3 দিয়েছি, নিয়ে নিয়েছে। তো আমার ইন্টার দিয়েছি, ইন্টার দেওয়া ভুল হয়ে গেছে। তো এটা আর আরো কিছু জিনিস আছে, সেগুলো দেখাতে হবে। তো এখানে আমি 3 mm দিছি, যেহেতু এটা ইউনিটটা ইঞ্চিতে ইনক্লুড করা আছে, আমার ইঞ্চি অটোমেটিক 3 mm 2 ইঞ্চি যত হয় কনভার্ট করে নিচ্ছে এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে কার দেখেন, যে আমার কালার মোড CMYK কালার মোড, এটা হাই ডিপিআই 300 থাকবে। তো কালার মোডটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে CMYK কে থাকবে। হ্যাঁ, এই হচ্ছে কা নিউ ডকুমেন্ট সেটআপ, এটা আমাদের 3 mm ব্লিড হয়ে গেছে। আচ্ছা, তো ব্লিড নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা এখানে বিজনেস কার্ড ফ্লেয়ার বা ভাউচার বা অন্য অন্য ডিজাইন গুলা করবো। হ্যাঁ, তো এখন আপনাদের চলেন টুলস গুলা সম্পর্কে কিছু পরিচিত করে দিই। প্রথমে আমি যে টুলস গুলা আমি পরিচয় করে দিব, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলস গুলা, এলিপ টুল, পলিগন টুল, এগুলো টুলস গুলা নিয়ে আলোচনা করব। তো আমি ফটোশপে আলোচনা করছিলাম যে এটা হচ্ছে কার কন্ট্রোল বার, হ্যাঁ, বা অপশন, তাই না? এখানেও আছে, এখানে দেখেন কালার এগুলো দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন কালার টালার দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন কালার এখানে দেওয়া আছে। তো এগুলা তো আলোচনা করার তেমন কোনো কিছু নেই আমার মনে হয়। তো আমরা দেখেন ফটোশপে লেয়ার নিয়ে কাজ করছি, তাই না? এখানে লেয়ারের কোনো লেয়ার আমার এখানে না নিলেও হবে, আমার এক লেয়ারে আমি অনেকগুলা কাজ করতে পারবো। হ্যাঁ, যেমন এইটা দেখেন, আমি এইটাতে আমি সিলেক্ট করলে আমি সিলেক্ট হয়ে যাচ্ছে, এইটা সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। এইটা আমাদের কি আর্টবোর্ড। হ্যাঁ, এইটুকু হচ্ছে কার পুরোটাই আর্টবোর্ড, ঠিক আছে? আর্টবোর্ড, আর্টবোর্ড, আর্টবোর্ডের যে বাইরের অংশটুকু, এই বাইরের অংশটুকু আমরা বিভিন্ন ড্রাফট রাফট কাজ করতে পারি। হ্যাঁ, রাফট কাজ করে আমরা এখানে আমরা ইনক্লুড করতে পারি। হ্যাঁ, যেমন ফটোশপে কিন্তু এটা ছিল না। আপনি এটা হচ্ছে আমাদের কি সিলেকশন টুল, তাই না? হ্যাঁ, এটা সিলেকশন টুল, আর এটা হচ্ছে কার ডাইরেক্ট সিলেকশন টুল বা গ্রুপ সিলেকশন টুল, দুইটা আছে এখানে। তো আমরা সিলেকশন টুল দিয়ে আমরা কি সিলেক্ট করে এটা মুভ করতে পারবো, আমরা যেখানে খুশি সেখানে নিতে পারবো, ঠিক আছে? আর এটা আমাদের কি ফিল কালার, স্ট্রোক কালার, এটা আমাদের ফিল, যদি করেন কালার ডাবল ক্লিক করে আপনি ফিল কালারটা দিতে পারবো। হ্যাঁ, দেখেন এটা যত জুম করবেন এটা কি ফাটবে না, এই যে এটা ফাটবে না, এটা হচ্ছে কার ভেক্টর যাকে বলে। আমি এটা ডিলিট করে দিলাম। এখানে দেখেন বিভিন্ন আমার আছে,
এটা হচ্ছে কার আমাদের এটা আর কি ফটোশপ 15-এ 15-তে এটা দিয়ে দিয়েছে, অ্যাডভান্স ভার্সনে এগুলা পাবেন আপনারা সহজেই কি এটা ইয়ে করতে পারবেন, যে ইয়ে করে নিয়ে হ্যাঁ তো এগুলার ব্যবহার আমরা করব। তো চলুন আমরা কিছু শেপ তৈরি করি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো এইখানে আমরা মার্জিন দিয়ে দিই, রুলার, শো রুলার, এইটা আমার মূলত রেকট্যাঙ্গেল স্কোয়ার যাকে বলে রেকট্যাঙ্গেল, এটা হচ্ছে রাউন্ড রেকট্যাঙ্গেল টুল। হ্যাঁ তো দেখেন আমরা এই শেপটা এডিট করা কিভাবে এডিট করব। দেখেন এটা আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটা অংশ সিলেক্ট করে যদি ডিলেট মারেন আমার এটা কি ডিলেট হয়ে যাচ্ছে, তাই না? এখন এটাকে আমরা পেন টুল, পেন টুলের আমি কাজ শিখিয়েছি আপনাদের, এটা আমাদের পেন টুল, তাই না? তো পেন টুলের আজকে আপনি আপনাদের এই দুইটা টুল নিয়ে আলোচনা করব। পেন টুল হচ্ছে আমরা ফটোশপে শিখছি কি করে, ফটোশপের সাথে একটু পেন টুলটা আমাদের একটু ডিফারেন্স, মাউসটা কাজ করতেছে না দেখেন। মাউসটার কি হলো আজকে? হুম হুম ছাইড়ে দিচ্ছে মাউসটা। এই আমরা ফটোশপে কি করছি, আমরা কন্ট্রোল ধরে আমি ইয়ে করছি, তাই না? তো এইখানে আমি জাস্ট ক্লিক করলে আমার এই অংশটুকু চলে যাবে এরকম, এই যে এখানে ক্লিক করলে আমার এই অংশটুকু আমার চলে যাবে, ঠিক আছে? আমার এখানে কন্ট্রোল ধরার দরকার নেই এরকম। এই হচ্ছে পেন টুলের ফটোশপের চাইতে ডিফারেন্স। দেখেন এইটা আমরা আপনারা তো এটা সহজেই জোড়া দিতে পারবেন, তাই না? আমি হ্যাঁ এটা আমি জোড়া দিয়ে দিলাম, তাই না? আচ্ছা এখন দেখেন এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আচ্ছা আমি আজকে আপনাদের দুইটা টুল নিয়ে আলোচনা করব, আমি এইগুলাতে এখন যাচ্ছি না, ঠিক আছে? এখন আমি এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব পি দিয়ে। দেখেন এইখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট যখন এখানে আসবে আমার এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব, আর এইখানে একটা মিডিল পয়েন্টে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। আচ্ছা এখন দুইটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম কেন, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম কারণ হচ্ছে কার আমার এই মিডিল এই অ্যাঙ্কার পয়েন্ট আমি এইটুকু ডিলিট করবো, এবার কোনটুকু আমি এইটুকু ডিলিট করবো। তো এইটুকু ডিলিট করার জন্য আমাদের এই মাঝখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলে আমার এইখান থেকে এই যে মিডিল পয়েন্টের যে দূরত্বটুকু আছে এইটুকু থাকবে, হ্যাঁ
তারপর নিচের থেকে এইটুকু যে দূরত্ব আছে এইটুকু থাকবে। হ্যাঁ, যেহেতু আমি এইটুকু আমি এখানে আপনাদের দেখিয়েছি, এই কর্নারে যখন হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে আমি ডিলিট করে দিয়েছি, তখন কিন্তু পুরাটুকু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট একটা অ্যাড করলাম। অ্যাড করার কারণে কি হবে, আমার এই এইটুকু ডিলিট হবে, কিন্তু এর বাইরে এইটুকু ডিলিট হবে না। এবার চলুন এইটুকু সিলেক্ট করি। এখানে ক্লিক করলে দেখেন আমার এই যে ইয়েটুকু গাইড আছে না, গাইডটুকু আমার ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আমি লক করে দিলাম, লক গাইড, তাহলে এটা সিলেক্ট হবে না। আচ্ছা, এখন আমি এটুকু ধরে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিলাম, দেখেন এটুকু ডিলিট হয়ে গেল। এবার পেন টুল দিয়ে আমি এইখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব। হ্যাঁ, আমার এটুকু হয়ে গেল, তাই না? এইটা আমি স্টোকে ক্লিক করব, স্টোকে ক্লিক করে এখান থেকে আপনি সহজে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এবার আসুন, তাহলে আমি আর একটা কাজ করবো, সেটা হচ্ছে একই কাজ করব। এই পয়েন্ট থেকে এই সেন্টার, হ্যাঁ, তারপরে আমি স্পেস ধরে ধরে ইয়ে করতেছি। হ্যাঁ, তারপরে অনেকগুলা কাজ আছে যেগুলা আস্তে আস্তে আমরা করব। এইখানে দেখেন আমি অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমি এই অ্যাঙ্কার পয়েন্টটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন পেন টুল দিয়ে আমি ইয়ে করলাম, হ্যাঁ, এই একটা কাজ। এখন সবগুলাকে আমি অ্যালাইন করব এইভাবে ইয়ে করে। আমি দেখেন এইখানে অ্যালাইনমেন্ট আছে, এটা সম্ভবত জোড়া লাগে নাই। হ্যাঁ, এটা হচ্ছে কার, আমাদের গাইডটা লক ছিল না, এই জন্য কাজ করে নাই। এবার হয়ে গেছে। পাত করে দিলে হতো। এবার এলিপ টুল দিয়ে কিছু কাজ করি। এলিপ টুলের দেখেন একই রকম, আপনারা এগুলা করবেন। হ্যাঁ, কারণ এগুলা আমার কিসের জন্য প্রয়োজন বলেন তো? ডিজাইনের জন্য হ্যাঁ, লোগো ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, এগুলা আসলে লোগো ডিজাইনের জন্য। আপনারা যদি শেপ গুলা এডিট করতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন না। তো এই জন্য শেপ গুলা এডিট করা আমাদের শিখতে হবে। ২০২০-এ হবে না এগুলো, হুম, মানে করা যাবে না 2020-এ? 2020-এও তো হওয়ার কথা, 2020 তো আরো আপডেট, তাই না?
আমি তো স্যার একেবারে ব্যাক ডেট নিয়েছি কত স্যার, ওইটা হচ্ছে 11, ভার্সন হচ্ছে 11 সিএস, হওয়ার কথা না কাজ হবে মোটামুটি, কিন্তু এই যে ফাংশন যেভাবে ড্যাশবোর্ড এখানকার যেরকম না স্যার ওরকম নাই, কিন্তু একই জিনিস, কিছু হচ্ছে ভিতর থেকে খুঁজে বের করতে হবে ফাংশন। এখানে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে এটা ডিলিট করে আপনাদের এক সিম্পল কাজ শেখাচ্ছি। হ্যাঁ, এখন হার্ডে গেলেও পারবেন, আবার অনেকে পারবে না। হ্যাঁ, এই জন্য এখানে ইরেজারের বা প্রয়োজনই নাই, ইরেজারের সব থেকে মেইন হচ্ছে লিপস টুল, এই যে আর হচ্ছে পেন টুলের সাথে পেয়েছি। এটা নান করে দিই, দেখেন এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি একটা কাজ করে দিই আপনাকে দেখাই। এটাকে কি করা যায়, এরকম যা হোক অনেক কিছু তৈরি করা যায়। হ্যাঁ, এরকম ভাবে ধরেন অনেক কিছু তো ইলাস্ট্রেটরটা মোটামুটি আর কি সোজা। স্যার আপনি যে ভার্সনটা ইউজ করছেন সেটার লিংক দেওয়া যাবে? সেটার লিংক আমি যে ইয়ে করে দিয়েছি না, কিসে যেন স্যার বিজনেস কার্ড পোস্টার এগুলো এখান থেকে করলে ভালো হতো না? হ্যাঁ, এখানেই করব, এখানে করব তো ফটোশপ। হ্যাঁ,
এটা তো স্যার দ্রুত করা যেত, এটা হ্যাঁ, এটা দ্রুত হবে, ইলাস্ট্রেটরে দ্রুত হবে কাজ। স্যার এখানে একটা ছোট লোগো ডিজাইন দেখাই দেন স্যার, এখানে একটা লোগো ডিজাইন দেখাই দেন স্যার, এভাবে এখানে তো অনেকগুলা লোগো ডিজাইন অলরেডি হয়েই গেছে, আর তো হয়েছে তা হয়েছে স্যার, মানে একটা যে এইটাই ধরেন একটা লোগো হয়ে গেছে। আর তো অবশ্যই এই যে এটা ঘরের মতো শেপ দিয়ে লোগো বেশিরভাগ ডিজাইন করে, স্টার দেখেন, স্টারের কিছু কাজ আছে, সেটা হচ্ছে স্টারের আমরা যদি অ্যারো আছে না, অ্যারো, অ্যারো হচ্ছে টপ অ্যারো আর ডাউন অ্যারো। হ্যাঁ, টপ অ্যারো চাপলে আমাদের বাড়বে, ডাউন অ্যারো চাপ হ্যাঁ টপ অ্যারো চাপলে বাড়বে, ডাউন অ্যারো চাপলে আমার কি কমে যাবে। ধরে ঠিক আছে, তো এই স্টারটা আমার দেখেন আবার ওই রকমই আসছে, তাই না? এবার আমি এটা চাপবো, আমার এটা এই যে হবে, এখানে আপনাদের মনে হয় একটা স্কেল টুলের কাজ দেখাইতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন স্কেল টুল আছে। হ্যাঁ, স্কেল টুলে যেটা, স্কেল টুলে আমি ক্লিক করলে কি হবে, স্কেল টুলে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ডাবল ক্লিক করলে দেখেন এখানে আমার কত পার্সেন্ট আছে, 100%, 90% করে প্রিভিউ করে কপি করেন, এই যে কপি হয়ে গেছে। এখন এই কালারটা আমি চেঞ্জ করি। হ্যাঁ, এবার কন্ট্রোল ডি, হ্যাঁ কন্ট্রোল ডিতে দেখেন আমার 90% করে আমার আবার একটা কালার হয়ে গেছে। হ্যাঁ, এই যে আবার ধরেন কন্ট্রোল ডি, আর একটা কালার, আবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এখানে তো সহজ, এটা হ্যাঁ আবার এর আগে কন্ট্রোল ডি, ওই যে অফারের যেটা লেখার জন্য স্টার দিয়ে করে, হ্যাঁ 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 কন্ট্রোল ডি, কন্ট্রোল ডিতে আমি যতখানি আমি ইয়ে করবো আমার ততক্ষণ কি কপিটা ওইটাই হতে থাকবে। থাকবে। হ্যাঁ, এই একটা ধরেন ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, তো পুরো পারফেক্ট, তো এইখানে একটা জিনিস আমি করে দেখাই, সেটা হচ্ছে এইটা আমি কি করলাম, তৈরি করলাম না, এটা আমি তৈরি করলাম, এটা এখন এইটাকে আমি
কপি করলাম কি অল্টার চেপে, হ্যাঁ এই পর্যন্ত। হ্যাঁ এখন দেখেন আমি কন্ট্রোল ডি মারবো, আমার কপি হয়ে গেছে, ওই স্পেসে হয়ে যাবে। আমার অ্যালাইন গুলা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো এটা আমি, এই গুলা আপনারা করেন নাকি পারবেন তো নাকি? সোজা কাজ আছে, আপনারা করেন, তারপরে আমি আরো অ্যাডভান্স লেভেলের গুলা শিখাবো, সমস্যা নেই। দেখেন এটা আমি সেভ দি, এটা আমি কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেভ দিলাম। ঠিক আছে, ওকে। এখন এইখান থেকে আমার জেপিজিতে সেভ দিতে হবে, ইয়েতে সেভ ফর ওয়েবে দিলে এখানে হবে, জেপিজিতে সেভ, জেপিজি হাই। ওইটা তো স্যার টেমপ্লেট এসে গেল না? হুম, টেমপ্লেট এসে হয়েছে। ফেসবুকে দিয়ে দিই নাকি? পারবেন না করতে সবাই? জি স্যার, জি স্যার। এটা সবাই করান, তারপরে আমি দেখি আর একটু।